আজকে আমাদের টপিক এনজিওস আমরা প্ল্যান্ট কিংডমের মধ্যে অলরেডি জিমনোস্পার্ম অবধি কমপ্লিট করে ফেলেছিলাম তো আজকে শুরু হবে এনজিওস ফার্ম হচ্ছে গিয়ে সব থেকে ডেভেলপড প্ল্যান্ট গ্রুপ যেটা এখন আমাদের আশেপাশে আমরা দেখতে পাই যত গাছ দেখতে পাই মেজরিটি হচ্ছে গিয়ে সব এনজিওস তো দেখো লেট স্টার্ট আনলাইক দ্য জিমনোস্পার্মস ওয়েথ দ্য ওভিউলস আর নেকেড ইন দ্য অ্যানজিওস অর ফ্লাওয়ারিং প্ল্যান্টস দ্য পলিন গ্রেন্স অ্যান্ড ওভিউলস আর ডেভেলপড ইন স্পেশালাইজ স্ট্রাকচার কল ফ্লাওয়ার ওকে তো আমরা দেখেছিলাম জিমনোস্পের মধ্যে যে ওভিউলস ওভিউলস ছিল ওভিউলসগুলো কি ছিল ন্যাকেট এবং সেই জন্যই এদেরকে বলা হয় জিম্নোস্পাম কি ন্যাকেট ঠিক আছে এবং এদের ক্ষেত্রে কোনো ফ্রুট প্রোডাকশান হয়নি আমরা দেখেছিলাম যে জিমনোস্পামের ক্ষেত্রে কোনো ফল তৈরি হয়নি শুধুমাত্র বীজ তৈরি হতো এবং বীজটা ন্যাকেট অবস্থায় থাকতো তো সেই জন্য এদেরকে জিম্নস্পাম বলা হতো এবং এর মেজর কারণটা কী ছিল যে এদের ক্ষেত্রে যে ওভিউলস ছিল ওভিউলসগুলোর আশেপাশে কোনো ইন্টেগুমেনশান মানে ওভিউলসগুলো একদমই ওপেনলি থাকতো এবং ওভিউলসগুলো কোনো ওভারিজ মধ্যে এনক্লোজ অবস্থায় থাকতো না ঠিক আছে ওভিউলস মানে কি ওভিউলস আমরা দেখেছিলাম যে ওভিউলস হচ্ছে ইন্টেগুমেন্টেড মেগাসপোরঞ্জিয়াম মানে মেগাসপোরঞ্জিয়ামের চারপাশেই একটা ইন্টেগুমেন্ট বা পর্দা দ্বারা আবৃত অবস্থায় একটা স্ট্রাকচার যেটাকে বলা হয়েছিল ওভিউলস ঠিক আছে কিন্তু অ্যানজিওস ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা স্পেশালাইজড স্ট্রাকচার তৈরি হয়েছে যেটাকে আমরা ফুল বলে জানি তো ফুলের মধ্যেই সমস্ত সেক্সুয়াল অর্গ্যানস লাইক ফিমেল সেক্সুয়াল অর্গ্যানস অ্যান্ড মেল সেক্সুয়াল অর্গ্যান্স এগুলো ফুলের মধ্যেই বা ফ্লাওয়ার্সের মধ্যেই ডেভেলপ হয় ঠিক আছে এরপরে দেখো এনজোস পাম্পস দ্য সিড আর ইনক্লোজড ইন ফ্রুটস ইট ইস ইম্পর্টেন্ট পয়েন্ট যেদের ক্ষেত্রে যে বীজ তৈরি হচ্ছে অ্যানজোস পাম্পদের ক্ষেত্রে সেখানে এই বীজগুলো ইনক্লোজড ইন ফ্রুটস মানে ফলের মধ্যে থাকছে এটা আমরা সবাই জানি যে অ্যানজোস পাম্পদের ক্ষেত্রে বীজগুলো ফলের মধ্যে থাকে কিন্তু জিমনোস ক্ষেত্রে কোনো ফল তৈরি হয় না বীজগুলোর একের অবস্থায় থাকে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তারপরে দেখো অ্যানজোসফার্ম আর এক্সেপশনাল লার্জ গ্রুপ অফ প্ল্যান্টস অকর্ডিং ইন ওয়াইড রেঞ্জ অফ হ্যাবিটেড মানে আমরা যেটা বললাম ফার্স্টেই যে অ্যানজোস এখন আমাদের আমাদের আশেপাশে আমরা যত গাছ দেখতে পাই মেজোরিটি হচ্ছে সব অ্যানজোস ফার্ম এবং এটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি ডেভেলপড যেটা আমরা দেখছি যে ডেভেলপমেন্টের রেসে বা ইভলিউশনের রেসে অ্যানজুসফ হচ্ছে গিয়ে সব থেকে বেশি ডেভেলপড প্ল্যান্টস ঠিক আছে দ্য রেঞ্জ দে রেঞ্জ ইন সাইজ ফ্রম দ্য স্মলেস্ট উলফিয়া ঠিক আছে এটা একটা খুবই ইম্পর্টেন্ট মার্ক করে নাও এটা দিয়ে কোয়েশ্চেনও আসতে পারে যে উলফিয়া উলফিয়া হচ্ছে স্মলেস্ট অ্যানজিওস ঠিক আছে উলফিয়া হচ্ছে স্মলেস্ট অ্যানজিওস খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট হচ্ছে ইউক্যালেপটাস যেটা একশো মিটারের থেকেও লম্বা হতে পারে ঠিক আছে তো উলফিয়া হচ্ছে স্মলেস্ট এবং লার্জেস্ট হচ্ছে ইউক্যালেপটাস খুব ইম্পর্টেন্ট এই দুটো

সেই এমব্রায়োনিক স্ট্রাকচারে কটা কটিলেটন আছে তার উপরে ডিপেন্ড করে দুটো ভাগে ভাগ করা হয় কটিলেটন মানে হচ্ছে একটা পাতার মতো স্ট্রাকচার যেটা এমব্রায়োনিক স্টেজে তৈরি হয় তো কটিলেটন মানে তোমরা লিখতে পারো যে কটিলেডন কটিলেডন এটা হচ্ছে আসলে কি না এমব্রায়োনিক লিফ এমব্রায়োনিক লিফ ইমব্রায়নিক স্টেজে যে পাতার মতো স্ট্রাকচার তৈরি হয় তাকে বলে কটিলেটন এবং কটিলেটনের ফাংশানটা কি প্রোভাইড নারিশমেন্ট প্রোভাইড নারিশমেন্ট টু ডেভেলপিং মানে নট ডেভেলপিং বলতে পারো জার্মিনেটিং জার্মিনেটিং ইমব্রায়ো যখন এম্বায়ো জার্মিনেট করে বীজের মুখে থাকে এম্বায়ো যখন জার্মিনেট করে তো সেই জার্মিনেটিং এমব্রায়োকে নারিশমেন্ট প্রোভাইড করে কে কটিলেডন এবং যাদের ক্ষেত্রে একটা কটিলেডন থাকে যাদের ক্ষেত্রে এম্বয়নিক স্ট্রাকচারে একটা কটিলেডন থাকে তাদেরকে বলা হয় মোনো কটিলেডন এবং যাদের ক্ষেত্রে দুটো কটিলেডন থাকে তাদেরকে বলা হয় ডাই কটিলেডন ঠিক আছে তাহলে দেখো তার ডাই কটিলেডনস আর ক্যারেক্টারাইজড বাই সিডস হ্যাভিং টু কটিলেডন ঠিক আছে সিম্পল তাহলে ডাইকটিলেডন থেকে কত কটিলেডন থাকছে দুটো কটিলেডন অ্যান্ড এখানে ডাইকটেলন আর কী কী স্ট্রাকচার আছে দেখো রেটিকুলেট ভিনেশন মানে ডাইকটেলেট ডাইকটেলেডন যারা তাদের ক্ষেত্রে রেটিকুলেট ভিনেশন দেখতে পাওয়া যায় মানে পাতাটার যে শিরাবিন্যাস সেটা এরকম জালকের মতো ঠিক আছে যেমন আমরা দেখতে পাই আম গাছের পাতায় এরা হচ্ছে ডাইকটেলিডন ঠিক আছে এরকম জালকের মতো শিরাবিন্যাস দেখতে পাওয়া যায় রেটিকুলেট ভিনেশন তার ফলে কি দেখতে পাওয়া যাচ্ছে টেট্রামেরাস অর পেন্টামেরাস ফ্লাওয়ার টেট্রামেরাস অর পেন্টামেরাস ফ্লাওয়ার মানে কি যেদের যে ফুল সেখানে পাপড়ি সেটা চারটে বা চারটের গুণিতক হিসাবে বা পাঁচটা বা পাঁচটার গুণিতক হিসাবে এইভাবে থাকে ঠিক আছে দ্যাট ইজ হ্যাভিং ফোর অর ফাইভ মেম্বার্স ইন ইচ ফ্লাওয়ার ফ্লোরাল হোলস ঠিক আছে আর মোনোকোটিলেডন্সদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে মোনোকটিলেডন্স অন দ্য আদার হ্যান্ড আর ক্যারেক্টারাইজড বাই সিঙ্গেল কোটিলেডনস সিঙ্গেল কটিলেডিনিয়াস সিড মানে এদের বীজের মধ্যে একটাই কটিলেডন থাকে তাহলে মনোকঠিলিন ক্ষেত্রে একটা কঠিলেডন বা একটা এম্ব্রয়নিক লিফ লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায় ডাই কঠিলোডনের ক্ষেত্রে দুটো কঠিলাটন বা দুটো এমব্রায়নিক লিফ লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায় ঠিক আছে আমরা দেখলাম যে ডাই কঠিলোডনের ক্ষেত্রে রেটিকুলেট ভিনেশান মানে জালকাকার যে পত্র শিরাবিন্যাস পাতার যে শিরাবিন্যাস সেটা জালকের মতো এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাই কঠিল এই কঠিল ক্ষেত্রে এক্ষেত্রে দেখা যায় প্যারালাল ভিনেশন ঠিক আছে সমান্তরাল শিরাবিন্যাস প্যারালাল ভিনেশন মানে কি ঈদের পাতার ক্ষেত্রে এরকম সমান্তরাল শিরা দেখতে পাওয়া যায় প্যারালালভিনেশান এছাড়া ড্রাইমেরাস ফ্লাওয়ারস মানে কি হ্যাভিং থ্রি মেম্বার্স ইন ইচ ফ্লোরাল হোলস যেমন আমরা দেখেছিলাম ওখানে পাঁচটা পাপড়ি থাকছে বা চারটে পাপড়ি থাকছে এখানে দেখা যায় জেনারেলি তিনটে তো যে কোনো ফ্লাওয়ারাল ফ্লোরাল হোলসের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনটে মেম্বার থাকে মোনোকটিলোডনদের ক্ষেত্রে ড্রাইকটিলটনদের ক্ষেত্রে এখানে পাঁচটা বা চারটে থাকে ঠিক আছে এবার মোনোকটিলেটনের এক্সাম্পল হচ্ছে যেমন আমরা দেখছি বিভিন্ন ধরনের শস্য যেগুলো যেমন ধান গম ঠিক আছে এগুলো সব হচ্ছে মোনোকোটেলোডন ডাইকোটেলন হচ্ছে জেনারেলি বৃক্ষ জাতীয় গাছ যেমন ধরুন আম কাঁঠাল জাম এগুলো সবই হচ্ছে ডাইকোটেলিডনিয়াস ঠিক আছে তাহলে এই হচ্ছে কি দুটো ক্লাস অ্যানজোস এবার আমরা দেখবো যে এদের সেক্স অর্গান সম্পর্কে দেখব তো দেখো যে দ্য মেল সেক্স অর্গান ইন এ ফ্লাওয়ার ইস দ্য স্ট্যামিন তাহলে অ্যানজোস ক্ষেত্রে মেল সেক্স অর্গান এবং ফিমেল সেক্স অর্গান দুটোই ফ্লাওয়ারের মধ্যেই থাকে ঠিক আছে এবং মেল সেক্স অর্গানটা কি স্ট্যামিন মেন এঞ্জোস ক্ষেত্রে মেল সেক্স অর্গান হচ্ছে স্ট্যামিন ঠিক আছে এই স্টামিনটা কেমন হয় দেখো জেনারেলি স্টামেনটা একটা রকম দণ্ডমত থাকে এবং তার মাথায় এবং একটা স্ট্রাকচার থাকে তোমরা সবাই দেখেছো এটাকে ঠিক আছে এটাকে বাংলায় বলে পুঙ্কেশ্বর তো এটা হচ্ছে স্ট্যামিন ইচ স্টামিন কনসিস্ট অফ এ সিলিন্ডার ফিলামেন্ট তার মানে এটা লম্বা ফিলামেন্ট দেখবি এটা এটা হচ্ছে ফিলামেন্ট ঠিক আছে এটা হচ্ছে ফিলামেন্ট এবং তার ফলে থাকছে উইথ অ্যান্থার অ্যাট দ্য টিপ এবং মাথায় ফিলামেন্টের মাথায় কী থাকে অ্যান্থার অ্যান্থার থাকে বোঝা গেল তাহলে এইটা হয়ে গেল একটা স্টামিন এরকম অনেকগুলো স্টামেন থাকে থাকতে পারে বা একটা স্টামিনো থাকতে পারে তো এটা হচ্ছে গিয়ে মেল সেক্স অর্গ্যান এবারে দেখো অ্যান্থার যেটা আমরা দেখতে পাচ্ছি যে এইটা এটা হচ্ছে অ্যান্থার এই অ্যান্থারের মধ্যে কি থাকে অ্যান্থারের মধ্যে পলেন মাদার সেল থাকে ঠিক আছে এটা হচ্ছে অ্যান্থার এবার অ্যান্থারের মধ্যে থাকে পলেন মাদার সেল দেখো পলেন মাদার সেল পলেন মাদার সেল এবং এই পরের মাদার সেল হচ্ছে ডিপ্লয়েড এবং এটা কি করে না মিউসিস সেল ডিভিশন করে মিউসিস সেল ডিভিশন করে এবং মিউসিস সেল ডিভিশন করে এটা কি করে হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর তৈরি করে মাইক্রোস্পোর এবং এই মাইক্রোস্পোরগুলোই কী হয় তাহলে মাইক্রোস্পোরগুলো কী হবে হ্যাপ্লয়েড এবং এগুলোই ডেভেলপ করে মাইক্রোস্পোরগুলো ডেভেলপ করে কি তৈরি করে পলেন গ্রেন তৈরি করে পলেন গ্রেন পলেন গ্রেনগুলো স্বাভাবিকভাবে হ্যাপ্লয়েড হবে এবং এই পলেন গ্রেনগুলোই হচ্ছে কি মেল গ্যামেটোফাইট পলেন গ্রেনগুলি হচ্ছে মেল গ্যামেটোফাইট তাহলে হাইলি রিডিউসড মেল গ্যামেটোফাইট এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অ্যাস পলেন গ্রেন্স এবং পলেন গ্রেনসগুলোর মধ্যেই তার মানে কি মেল গ্যামেটোফাইট এর মধ্যেই মেল গ্যামেট তৈরি হবে সেটা কীভাবে তৈরি হবে আমরা দেখব তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মেল সেক্স অর্গ্যান কি মেল অর্গানের ইউনিট কি স্টামিন এবং স্টামিনগুলো ফুলের মধ্যে থাকছে স্টামিনের দুটো পার্ট একটা হচ্ছে ফিলামেন্ট এবং আরেকটা কি অ্যান্থার আর অ্যান্থারের মধ্যে কী থাকছে পলেন মাদার সেল যেটা কিনা ডিপ্লয়েড এবং ডিপ্লয়েড পলেন মাদার সেল মিউসিস সেল ডিভিশনের মাধ্যমে মাইক্রোস্পোর তৈরি করছে যেটা কিনা হ্যাপ্লয়েড এবং এই মাইক্রোস্পোর হ্যাপ্লয়েড মাইক্রোস্ফোর আফটার ডেভেলপমেন্ট হ্যাপ্লয়েড মাইক্রোস্ফোর আর প্রডিউসিং দ্য মেল গ্যামেটোফাইট নোন অ্যাস পলেন গ্রেন তাহলে দেখো উইদিন দ্য অ্যান্থার দ্য পলেন মাদার সেল

তাহলে আমরা কী দেখলাম এইভাবে দেখলাম আমরা মেল সেক্সুয়াল স্ট্রাকচার যেখানে কী ছিল এরকম একটা ফিলামেন্ট ছিল এবং তার মাথার উপরে কী ছিল অ্যান্ধার ছিল ঠিক আছে এটা হচ্ছে মেল সেক্স অর্গান যেটাকে কী বলে স্টামেন স্টামেন মেল সেক্স অর্গ্যান এখানে আমরা দেখব ফিমেল সেক্স অর্গান তাহলে ফিমেল সেক্স অর্গানের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে একটা লম্বা সিলিন্ডার লাইক স্ট্রাকচার তার যে বেস সেটাই স্ফীত হয়ে যায় বেসটাকে অনুযায়ী স্ফীত হয়ে যায় ঠিক আছে বেসটাই স্ফীত হয়ে যায় এবং মাথার উপরে একটা এরকম রিসেপ্টেগাল থাকে যেটাকে বলে স্টিগমা ঠিক আছে তাহলে এইটা হয়ে যাচ্ছে পিস মানে ফিমেল সেক্স অর্গান ফিমেল সেক্স অর্গ্যান ঠিক আছে এটা হচ্ছে পিস্টিল ড্রাসি পিস্টি সম্পর্কে কী লেখা আছে দেখো এবার কী বলছে দ্য ফিমেল সেক্স অর্গেন ইন এ ফ্লাওয়ার ইস দ্য পিস পিস কনসিস্ট অফ এ সোয়ালওয়েন ওভারি অ্যাট ইটস বেস আমরা দেখলাম ওভারি দেখবো আমরা এগুলো দেখব কোনটা কোনটা কী পার্ট আর লং স্লেন্ডার স্টাইল একটা স্টাইল থাকছে এবং কী থাকছে একটা স্টিগমা ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা দেখেছিলাম যে এইটা এটা হচ্ছে একটা কী পিস্সিল পিস্সিলের মধ্যে আমরা কী কী পার্ট দেখতে পাচ্ছি একটা লং স্টাইল দেখতে পাচ্ছি স্পেন্ডার লাইক এটাকে বলে স্টাইল ঠিক আছে স্টাইলের নিচের বোর্সানটায় স্ফীত হয়ে আছে সোয়ালোয়েন মানে ফুলে আছে এটাকে বলা হয় কি ওভারি এটা হচ্ছে ওভারি এবং একদম টিপ অফ দ্য স্টাইল স্টাইলের টিপে রয়েছে স্টিগমা এই তিনটে পার্ট নিয়ে কি তৈরি হচ্ছে পিস বোঝা গেল এবারে দেখো কয়েকটা ব্যাপার এখানে আমি বলি যে এই যে ওভারি এই ওভারির মধ্যেই কি থাকছে ওভিওলস তাহলে আমরা দেখেছিলাম যে অ্যানজোস পাম ক্ষেত্রে ওভিউলসরা নেকেট অবস্থায় থাকে কিন্তু এখানে অ্যানজোস ক্ষেত্রে ওভারির মধ্যে থাকে ওভিওল তাহলে ওভারির মধ্যে বিশেষ কিছু স্ট্রাকচার আছে যেটাকে বলে প্লাসেন্টা এরকমভাবে ঠিক আছে এবং এই প্লাসেন্টার উপরে থাকে ওভিওলস আর প্লাস উপরে সিঙ্গেল একটা ওভিহলও থাকতে পারে বা অনেকগুলো ওভিওলো থাকতে পারে তো আমরা ধরে নিচ্ছি যে একটা ওভিউল রয়েছে তাহলে প্লাস থেকে এইভাবে তৈরি হয় ওভিউলস প্লাসিনটা থেকে এইভাবে কি তৈরি হচ্ছে ওভিওলস তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার অভিউল ঠিক আছে এবং তোমরা সবাই জানো যে ওভিউলের উপরে একটা ছোটো ছিদ্র থাকে যেটাকে বলা হয় কি মাইক্রো পাইল এটা হয়ে যাচ্ছে মাইক্রো পাইল ঠিক আছে এটা হয়ে যাচ্ছে মাইক্রোপাইল এই ছিদ্রটা অভিউলের উপরে থাকছে একটা ছিদ্র যেটাকে হচ্ছে মাইক্রোফাইল এবার অভিউলটা আসলে কি তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি অভিউল অভিউল অভিউলটা আসলে কি অভিউলটা হচ্ছে ইন্টেগুমেন্টেড ইন্টেগুমেন্টেড কি মেগাস্পুরান জিয়াম মেগাসপুরান জিয়াম ঠিক আছে এখানে একটা ইন্টেগুমেন্ট মানে একটা আবরণী থাকে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে আবরণীটা ঠিক আছে এবং এর মধ্যে কি থাকবে মেগা স্পোর তৈরি হবে দেখো তাহলে ওভিউলের মধ্যে যে টিস্যুটা থাকে তাকে আমরা কি বলি নিউ সেলাস তাহলে এটা হচ্ছে নিউ সেলাস টিস্যু এই নিউ সেলার টিস্যুর মধ্যেই যে একটা সেল সে কী হবে একটা সেল সে ডেভেলপ করবে একটা সেল সে ডেভেলপ করবে এবং ডেভেলপ করে কী তৈরি করবে স্পোর মাদার সেল তৈরি করবে তাহলে এটা কি এটা হয়ে যাচ্ছে মেগাস্পোর মেগাস্পোর মাদার সেল মেগাসপোর মাদার সেল এটা কি অ্যাপ্লয়েড হবে টু এন মেগাসপোর মাদার সেল এই মেগাস্পোর মাদার সেলটা কি করবে মেগাস্পোর মাদার সেলটা মিউসিস সেল ডিভিশন করবে ঠিক আছে এখানে আমরা ওভিউলটাকে বড় করে দেখবো সাইডে তাহলে তোমরা বুঝতে পারলে যে ওভিউলটা কোথায় আছে ওভারির মধ্যে থাকছে ওভিউলটা ওভারির মধ্যে এনক্লোজ অবস্থায় থাকছে এবং যখন এমরাইও তৈরি হবে তখন কি হবে না এই ওভিউলটাই সিড বা বীজে পরিণত হবে আর এই ওভারি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা ফল তৈরি করবে ঠিক আছে তাহলে এখানে আমরা দেখো সাইডে আমরা ওভিউলটাকে বড় করে দেখব যদি আমি ওভিউলটাকে বড় করে আঁকি তাহলে দেখা যাবে যে ওভিউল এরকম ইন্টেগুমেন্ট রয়েছে এরকমভাবে ইন্টেগুমেন্ট রয়েছে এবং তার ভিতরে কি রয়েছে নিউসেলাস সেলাস এবং এখানে একটা রয়েছে কি মাইক্রোপাইল 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 মানে হচ্ছে একটা ছিদ্র এই মাইক্রোপাইল দিয়েই কিন্তু পলেন গ্রেনটা প্রবেশ করবে পলেন গ্রেন না মেল গ্যামেটটা প্রবেশ করবে সেটা আমরা পরে দেখবো তো এখন দেখো এটা হচ্ছে ওভিউল এবং ওভিউলের মধ্যে যে টিস্যু থাকছে সেটাকে বলছে নিউ সেলাস তার মধ্যেই একটা সেল কি তৈরি করছে না মেগাসপুর মাদার সেল তৈরি হচ্ছে একটা সেল ডেভেলপ হয়ে কী তৈরি করলো মেগাসপুর মাদার সেল মেগাসপোর মাদার সেল ঠিক আছে এটা স্বাভাবিকভাবেই টু এন মেগাসপোর মাদার সেল কী করবে মিউসিস সেল ডিভিশন করবে মেগাসপোর মাদার সেল কী করবে মিউসিস সেল ডিভিশন করবে মিউসিস সেল ডিভিশন করার পরে যে চারটে মেগাসপোর তৈরি করবে তোমরা সবাই জানো যে একটা ডিপ্লয়েড সেল যখন মিউসিস সেল ডিভিশন করে তখন সেই চারটে হ্যাপ্লয়েড সেল তৈরি করে তাহলে মেগাসপোর মাদার সেল থেকে চারটে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হবে চারটে হ্যাপ্লয়েড মেগাসপোর তৈরি হবে ঠিক আছে দেখতে পাচ্ছি যে চারটে হ্যাপ্লয়েড মেগাসপোর তৈরি হয়েছে এই চারটে হ্যাপ্লয়েড মেগাসপোর এখানে লিখে দিচ্ছি আমি যেগুলো হচ্ছে কি মেগাসপোর মেগাসপোর এবং স্বাভাবিকভাবে এরা হচ্ছে হ্যাপ্লয়েড চারটে হ্যাপ্লয়েড মেগাসপোরের মধ্যে একটা স্পোর সে ডেভেলপ করবে বড়ো হবে ঠিক আছে একটা মেগাস্পোর বড়ো হবে এবং বাকি যে তিনটে স্পোর রয়েছে তারা ডিজেনারেট করে যাবে ঠিক আছে এই বাকি তিনটা ডি ডিজেনারেট করে যাবে এবং একটা মেগাস্পোর সে ডেভেলপ করবে একটা মেগাস্পোর সে ডেভেলপ করে কী তৈরি করবে সে বড় হবে এইভাবে একটা মেগাস্কোর এইভাবে বড়ো হবে এবং বড় হয়ে যেটা তৈরি করবে সেটাকে বলা হয় এমব্রায়ো স্যাক ঠিক আছে একটা মেগাস্পোর সে বড়ো হবে এবং বড় হয়ে যেটা তৈরি করবে সেটাকে বলা হচ্ছে এমব্রায়ো স্যাক এই এমব্রায়ো শ্যাকটাই হচ্ছে আসলে ফিমেল গ্যামেটো ঠিক আছে হবে এটা অ্যাপ্লয়েড তাহলে এইভাবে ফিমেল গ্যামেটোফাইটটা তৈরি হলো আমরা তাহলে কী কী দেখলাম যে কীভাবে মেল গ্যামেটো ফাইট তৈরি হলো এবং কীভাবে ফিমেল গ্যামেটোফাইট তৈরি হলো এটা তাহলে কীচের মধ্যে হলো অভিউলের মধ্যে হলো এটা হচ্ছে আমার টোটাল ওভিউল এবং অভিউলের মধ্যে আরেকবার আমি রিকল করে দিচ্ছি দেখো একটা সেল সে মেগাস্পোর মাদার সেল হিসাবে নিজেকে ডেভেলপ করবে মেগাসপোর মাদার সেল মিউসিস সেল ডিভিশন করবে মিউসিস সেল ডিভিশনের পরে চারটে মেগাস্পোর তৈরি হবে হ্যাপ্লয়েড তার মধ্যে তিনটে মেগাস্পোর আমরা কি দেখলাম ডিজেনারেট করে গেল এবং একটা মেগাস্পোর ডেভেলপ করলো এবং ডেভেলপ করে কি তৈরি করলো এমব্রায়োস্যাক যেটাই কিনা আমাদের ফিমেল গ্যামেটো ফাইট হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে কী তৈরি হবে ফিমেল গ্যামেট তৈরি হবে আর এদিকে আমরা দেখেছিলাম যে মেল গ্যামেটোফাইট মেল গ্যামেটোফাইটের মধ্যে কী তৈরি হবে মেল গ্যামেট তৈরি হবে এই টোটাল ঘটনাটা এই যে ফিমেল গ্যামেটোফাইট তৈরি হওয়ার ঘটনাটা টোটালটা কোথায় ঘটলো অভিউলের মধ্যে ঘটলো অভিউলের মধ্যে অভিউলটা কোথায় রয়েছে ওভারের মধ্যে রয়েছে ঠিক আছে এইবার আমরা দেখবো যে ফিমেল গ্যামেটোফাইটটা ঠিক কীভাবে ডেভেলপ করে মানে এমরাও স্যাকটা ঠিক কীভাবে ডেভেলপমেন্ট এ যায় তো সি তাহলে এরপর এরপরে কী হচ্ছে এখান থেকে কি দেখা যাবে না একটা অভিহুলের মধ্যে একটা অভিহুলের মধ্যে এখানে মাইক্রোফাইল রয়েছে একটা অভিহুলের মধ্যে আমরা কী দেখলাম যে সব কিছু ডিজেনারেট করে যাওয়ার পরে আলটিমেটলি কি হলো একটা ফিমেল গ্যামেটোফাইট তৈরি হলো এইভাবে একটা ফিমেল গ্যামেটোফাইট তৈরি হলো ঠিক আছে তাহলে এইভাবে ওগুলোর মধ্যে ফিমেল গ্যামেটোফাইটটা তৈরি হলো এবারে ফিমেল গ্যামেটোফাইটের একটা নিউক্লিয়াস ছিল আমরা দেখেছিলাম যে ফিমেল গ্যামেটোফাইটের একটা নিউক্লিয়াস ছিল তো সেই নিউক্লিয়াসটা স্বাভাবিকভাবেই কেমন ছিল এন মানে হ্যাপ্লয়েড এই নিউক্লিয়াসটা কি হবে দেখো হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটিকে আমার একটু উপরে দিকে এই নিউক্লিয়াসটা ডিভাইড করবে এবং মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে ডিভাইড করবে এবং এ ফার্স্টে দুটো নিউক্লিয়াস তৈরি করবে তারপরে এ দুটো থেকে কী হবে চারটে নিউক্লিয়াস তৈরি হবে এইভাবে দুটো থেকে চারটে তৈরি হবে এবং আলটিমেটলি তাহলে এটা হচ্ছে ফার্স্ট মাইটোসিস এটা হচ্ছে ফার্স্ট মাইটোসিস হলো ফার্স্ট মাইটোসিস এটা সেকেন্ড মাইটোসিস ডিভিশন হচ্ছে তার মানে কি সবাই হ্যাপ্লয়ডি থাকবে সেকেন্ড মাইটোসিস ডিভিশন হলো ঠিক আছে এবং তারপরে থার্ড মাইটোসিস ডিভিশন হবে এবং টোটাল এটা থেকে দুটো এটা থেকে দুটো এটা থেকে দুটো এটা থেকে দুটো এই টোটাল আটখানা নিউক্লিয়াস তৈরি হবে এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি কি এইট নিউক্লিয়াস হ্যাভবিন ফর্মড এইট নিউক্লিয়াস তৈরি হবে এবং এটা হয়ে গেলো কি থার্ড মাইটোসিস এই টোটাল ঘটনাটা কোথায় ঘটলো ইনসাইড দ্য এমব্রায়ো স্যাক এটা হচ্ছে আমাদের এমব্রায়ো স্যাক এমব্রায়ো স্যাক টোটাল ঘটনাটা কোথায় ঘটলো এমব্রায়ো স্যাকের মধ্যে হল এমব্রায়ো স্যাকটাই আসলে কি ফিমেল গ্যামেটো ফাইট ফিমেল গ্যামেটো ফাইট ঠিক আছে তাহলে ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে যে নিউক্লিয়াস ছিল সেটা তিনবার মাইটোসিস সেল ডিভিশনে গেল ফার্স্ট মাইটোসিস দুটো সেল তৈরি হলো সেখানে সেই দুটো সেল আবার মাইটোসিসে গেল টোটাল চারটে সেল এবং মানে চারটে নিউক্লিয়াস সরি চারটে নিউক্লিয়াস এবং সেই চারটে নিউক্লিয়াস আবার মাইটোসিসে গেল এবং টোটাল আটখানা নিউক্লিয়াস ফরমেশান হলো ঠিক আছে এবং এই আটখানা নিউক্লিয়াস এবারে তাদের চারপাশে সেল মেমব্রেন তৈরি করে ফেলবে আটখানা নিউক্লিয়াস তাদের চারপাশে সেল মেমব্রেন তৈরি করবে এবং সেল মেমব্রেন তৈরি করে আটখানা সেলে পরিণত হবে এবং তারা কীভাবে অ্যারেঞ্জ হয়ে থাকবে এই স্যাকের মধ্যে সেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং সেটা আমি তোমাদের এবারে দেখাবো দেখো তাহলে আমরা একটা দেখতে পেলাম যে টোটাল স্যাকটা দেখতে পেলাম এবং তার আশেপাশে এখানে কী রয়েছে স্যাকের আশেপাশে এখানে নিউ সেলাস রয়েছে আশেপাশে স্যাকের আশেপাশে নিউ সেলাস রয়েছে যেটা এমব্রায়োশ্যাককে বা ফিমেল গ্যামেটোফাইটকে কী করছে নারিশমেন্ট প্রোভাইড করছে এইবার আমরা দেখব যে এম্বরায়ো শ্যাকের মধ্যে আটখানা নিউক্লিয়াস কীভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে দেখো তাহলে এখানে আমরা দেখছিলাম যেটা হচ্ছে ওভিউল ওভুলের মধ্যে রয়েছে এমব্রায়ো শ্যাক ঠিক আছে এটা হচ্ছে এমব্রায়ো শ্যাক তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এমব্রায়ো শ্যাক আমরা আটখানা নিউক্লিয়াস দেখেছিলাম সেই আটখানা নিউক্লিয়াসের মধ্যে দুটো তিনটে নিউক্লিয়াস এই সাইডের দিকে মানে মাইক্রো পাইলার পাইলের এন্ডের দিকে চলে আসবে ঠিক আছে মাইক্রো পাইলের এন্ডের দিকে চলে আসবে তিনটে নিউক্লিয়াস দেখো কীভাবে থাকবে ঠিক এক্সেলেন্ট দেখো এগুলো কিন্তু এখন আর নিউক্লিয়াস নেই ঠিক আছে তিনটে নিউক্লিয়াস মাইক্রোপাইলের এন্ডের দিকে এটা আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোপাইল তিনটে নিউক্লিয়াস মাইক্রোপাইলের এন্ডের দিকে এসে নিজেদের আশেপাশে সেল মেমব্রেন তৈরি করে ফেলে ঠিক আছে নিজেদের আশেপাশে এইগুলো যেটা আমি আঁকলাম এই যে এটা হচ্ছে সেল মেমব্রেন নিজেদের আশেপাশে সেল মেমব্রেন তৈরি করে ফেলে ঠিক আছে এবং এগুলো হচ্ছে তাদের নিউক্লিয়াসটা থাকলো সেল মেমব্রেন তৈরি করে ফেলে এবং এইভাবে থাকছে নিউক্লিয়াস যে তিনটে নিউক্লিয়াস নি মাইক্রোপাইলের দিকে এসে নিজেদের আশেপাশে সেল মেমব্রেন তৈরি করে তিনটে সেল তৈরি করলো এই টোটাল যে পার্টটা তৈরি হলো তিনটে সেল দ্বারা আমরা দেখতে পাচ্ছি এই যে এই টোটাল পার্টটা যেটা তৈরি হলো তিনটে সেলের দ্বারা টু ওয়াটস মাইক্রো পাইলার এন্ট মাইক্রো পাইলার রেন্টের দিকে এটা আমরা একবার দেখে দিচ্ছি যেটা হচ্ছে মাইক্রো পাইল মাইক্রোপাইল মানে একটা ছিদ্র ইন দ্য অভিওল ঠিক আছে তাহলে মাইক্রোপাইলার রেন্টের দিকে এই তিনটে সেল মিলে যে অর্গানাইজেশনটা তৈরি করলো সেটাকে বলা হয় এগ অ্যাপারেটাস এগ অ্যাপারেটাস ঠিক আছে তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে এগ অ্যাপারেটাস কোথায় থাকছে এগ অ্যাপারেটাস থাকছে পাইলের দিকে মাইক্রোপাইল এন্ডে ঠিক আছে এগ অ্যাপারেটাস থাকছে পাইলের এন্ডে ঠিক আছে এবং এ এগ অ্যাপারেটাসের মধ্যে কটা সেল থাকছে এগ অ্যাপারেটাসের মধ্যে থাকছে তিনটে সেল ঠিক আছে এবার দেখো এই তিনটে সেলের মধ্যে এই গ্যাপারাটা এই তিনটে সেলের মধ্যে এই দুটো সেলকে বলা হয় সিনার্জিট এই যে দুটো সেল আমরা দেখতে পাচ্ছি অন্য একটা কালি দেখা এইটা ঠিক আছে তো এই সেলটা এবং এই সেলটা এই দুটো সেলকে বলা হয় সিনারজেটস বা সহকারী সেল সিনার্জিটস ঠিক আছে এবং এই সেলটা যেটা মাঝখানে রয়েছে ঠিক এই যে এই যে সেলটা দেখতে পাচ্ছি ঠিক মাঝখানে এটা হচ্ছে এগ ঠিক আছে মানে কি ফিমেল গ্যামেট বুঝতে পারলে তাহলে ফিমেল গ্যামেটোফাইটের মধ্যেই কিন্তু ফিমেল গ্যামেট তৈরি হলো এবং সেটা কোথায় থাকছে ইনসাইড দ্য এগ অ্যাপারেটাস এগ অ্যাপারাইটাস তিনটে সেল দিয়ে তৈরি তার মধ্যে দুটো হয়ে যাচ্ছে সিনারজিট এবং মাঝখানেরটা কি হচ্ছে মাঝখানেরটা হচ্ছে এইটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হয়ে যাচ্ছে এগ এগ মানে কি ফিমেল গ্যামেট বোঝা গেল তাহলে এটা হয়ে যাচ্ছে ইমরাই মধ্যে যে আটখানা নিউক্লিয়াস তৈরি হয়েছিল তার মধ্যে তিনটে নিউক্লিয়াস কি করলো সেটা আমি দেখলাম মানে বললাম তাহলে আটখানা নিউক্লিয়াস থেকে তিনটে নিউক্লিয়াস নিজেদের চারপাশে সাইটোপ্লাজম তৈরি করলো এবং এ তিনটে সেল হিসাবে তারা মাইক্রোপাইলের এন্ডে সিনারজিট এগ গ্যাপারেটা সিনার্জিট এবং এগ মিলিয়ে কী তৈরি করলো না এগ অ্যাপারেটাস তৈরি করলো ঠিক আছে এটা হয়ে গেলো এগ অ্যাপারেটাস বাকি তিনটে সেল আর কটা সেল আছে তাহলে টোটাল আটখানা ছিল তিনটে এখানে এগ এগ অপারেটাস তৈরি আর কটা থাকছে পাঁচটা থাকছে তার মধ্যে বাকি তিনটে যে নিউক্লিয়াস সেই তিনটে নিউক্লিয়াস এরা অপর দিকে অপর এন্ডে চলে যাচ্ছে মাইক্রোপাইলার অপর এন্ডে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে নিজেদের চারপাশে সেল মেমব্রেন তৈরি করে ফেলছে নিজেদের চারপাশে সেল মেমব্রেন তৈরি করে ফেলছে এইভাবে তাহলে ওদিকে তিনটে নিউক্লিয়াস গিয়ে নিতে চারপাশে সেল মেমব্রেন তৈরি করে এই গ্যাপারেটাস তৈরি করলো এবং এদিকে তিনটে নিউক্লিয়াস এসে নিজের চারপাশে সেল মেমব্রেন তৈরি করে অ্যান্টিপোডাল সেল তৈরি করলো অ্যান্টিপোডাল সেলস ঠিক আছে তাহলে অ্যান্টিপোডাল সেলস কটা থাকলো তিনটে বোঝা গেল তাহলে ওদিকে থাকলো যে তোমার সিনারজিটস এবং এগ অ্যাপারেটাস সরি সিনারজিটস এবং তোমার এগ মিলে কি তৈরি হলো এ অ্যাপারেটাস এবং এখানে তিনটে সেল মিলে কি তৈরি করলো অ্যান্টিপোটাল সেল তাহলে তিনটে তিনটে ছটা নিউক্লিয়াস কাজ হয়ে গেল এবং আগে বাকি থাকছে দুটো নিউক্লিয়াস এই বাকি দুটো নিউক্লিয়াস এই এমরায়ো সেক এই টোটাল যে সেলটা এই সেলের মাঝখানে থেকে গেল এখানে এইভাবে বাকি দুটো নিউক্লিয়াস থেকে গেল এদেরকে বলা হয় প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস সরি এখনও প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বলা হবে না এটা হয়ে যাচ্ছে তোমার যে তোমার বাকি দুটো সেল যেটা থাকলো মানে সরি বাকি দুটো যে নিউক্লিয়াস সেটা যেটা থাকলো সেটা ঠিক মিডল পজিশান এম্বর ঠিক মিডল পজিশানে এসে থাকলো ঠিক আছে এবং এই যে একদম মিডল পজিশানে বা সেন্ট্রাল পজিশানে এসে যে বাকি দুটো নিউক্লিয়াস এরা কিন্তু অ্যাজ এ নিউক্লিয়াসই থাকলো ঠিক আছে এরা কিন্তু নিজেদের চারপাশের সেল মেম্বর তৈরি করলো না আর সেটা দেখে তোমাদের একটু কনফিউশন হয়ে যেতে পারে এটাকে আমি নিউক্লিয়াস হিসাবেই দেখাচ্ছি যেটা অ্যাজ এ নিউক্লিয়াস হিসাবেই কিন্তু থাকলো এরা কিন্তু নিজেদের নিজের চারপাশে সেলোপরে তৈরি করলো না এদেরকে বলা হচ্ছে পোলার নিউক্লিয়াস এই যে দুটো নিউক্লিয়াস এসে থেকে গেলো ঠিক মিডল পজিশনে এদেরকে বলা হয় পোলার নিউক্লিয়াই ঠিক আছে তাহলে এইটা হয়ে গেলো একটা শাকের মধ্যের স্ট্রাকচার তাহলে শাকের যে ফার্স্ট শাকের মধ্যে যে নিউক্লিয়াসটা ছিল হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সেটা কতবার মাইটোসিস ডিভিশন করলো তিনবার তিনবার মাইটোসিস ডিভিশন করে টোটাল আটখানা নিউক্লিয়াস তৈরি হলো তার মধ্যে তিনটে নিউক্লিয়াস মাইক্রোপাইলেট দিকে গিয়ে কী তৈরি করলো এগ অ্যাপারেটাস তৈরি করলো নিজেদের চারপাশে অফকোর্স সেল মেমব্রেনকে ডেভেলপ করে এই এগ অ্যাপারেটাসের মধ্যে একটা হচ্ছে মেডালের সেটা হচ্ছে এগ এবং বাকি দুটোকে বলা হয় সিনার্জিট বা সহকারী সেল এবং অপর তিনটে যে নিউক্লিয়াস তারা মাইক্রোপাইলেট ঠিক অপোজিট এন্ডে গিয়ে তৈরি করলো নিজেদের চারপাশে সেল মেমব্রেন তৈরি করে অ্যান্টি পোডাল সেলস তৈরি করলো এবং বাকি দুটো নিউক্লিয়াস নিউক্লিয়াস হিসাবেই থাকলো এবং ঠিক মিডল পজিশনে এসে থাকলো সাকের এটাকে বলা হয় পোলার নিউক্লিয়াই ঠিক আছে তাহলে বোঝা গেল যে ফিমেল গ্যামেডোফাইট বা এমব্রায়োশাকের মধ্যে তার যে এই নিউক্লিয়াসগুলো ডিভিশন করার পরে কীভাবে অ্যারেঞ্জ হলো বোঝা গেল এরপরে দেখো কি হয় এরপরে এই যে পোলার নিউক্লিয়াই দুটো ছিল ঠিক আছে দুটো পোলার নিউক্লিয়াই এই দুটো পোলার নিউক্লিয়াই ফিউজ হয়ে যায় মানে যুক্ত হয়ে যায় দুটো পোলার নিউক্লিয়াই ফিউজ করে যায় এবং ফিউজ করে গিয়ে সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করে ঠিক আছে তাহলে দুটো পোলার নিউক্লিয়া কী করে ফিউজ হয়ে যায় এবং ফিউজ হয়ে গিয়ে একটাই নিউক্লিয়াস তৈরি হয় এবং সেটাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস তাহলে এরপরে কি হবে দেখো এই যে দুটো পোলার নিউক্লিয়াস ছিল এই দুটো পোলার নিউক্লিয়াস কি হবে ফিউজ হয়ে যাবে ফিউজ হয়ে গিয়ে দুটো পোলার নিউক্লিয়াস ফিউজ হয়ে গিয়ে একটাই নিউক্লিয়াস তৈরি হবে এটাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস সেকেন্ডারি নিউক্লিয়াস ঠিক আছে তাহলে দেখো দুটো পোলার নিউক্লিয়াস ছিল প্রত্যেকটা পোলার নিউক্লিয়ায় কী ছিল হ্যাপ্লয়েড ছিল তাহলে দুটো হ্যাপ্লয়েড পোলার নিউক্লিয়ায় যখন যুক্ত হয়ে গেল ফিউজ হয়ে গেল তখন যে নিউক্লিয়াসটা তৈরি হলো সেটা অফকোর্স ডিপ্লয়েড হবে তাহলে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি এটা কেমন হবে টু এন বা ডিপ্লয়েড তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াস কীভাবে তৈরি হচ্ছে দুটো হ্যাপ্লয়েড পোলার নিউক্লিয়াসের ফিউশানের ফলে এবং যেহেতু দুটো হ্যাপ্লয়েড পোলার নিউক্লিয়াস ফিউজ করে সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি হলো তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াসটা কেমন হবে ডিপ্লয়েড ডিপ্লয়েড ঠিক আছে তাহলে এই অবস্থায় এমব্রায়োস্যাক যখন এই রকম ডেভেলপমেন্টাল পর্যায়ে পৌঁছে গেছে এই সময় কিন্তু ফার্টিলাইজেশান হয় ঠিক আছে এবার ফার্টিলাইজেশনটা কীভাবে হচ্ছে আমরা এটা দেখব তাহলে এই যে টোটাল জিনিসটা এটা কোথার কার মধ্যে হলো ওভিউলের মধ্যে হল এটা আমরা দেখতে পাচ্ছি ওভিউল ওভিউলের মধ্যে রয়েছে এমব্রায়োস্যাক ওভিউলের মধ্যে রয়েছে এমব্রায়োস্যাক এবং টোটাল শ্যাকের মধ্যে এইভাবে সেলগুলো অ্যারেঞ্জ হয়ে রইল ঠিক আছে এবং টোটাল ওভিউলটা কোথায় রয়েছে এই যে ওভারির মধ্যে রয়েছে অভিউল বোঝা গেল এইবারে দেখো টোটাল ঘটনাটা কিভাবে ঘটে আমরা কী দেখেছিলাম এটা হচ্ছে স্ট্যামিন স্টামিনের মধ্যে কী ছিল স্টামিনের মধ্যে পোলেন মাথার সেল ছিল পোলের মাথার সেল মাইক্রোসি সরি মিউসি সেল ডিভিশন করে মাইক্রোস্ফোর এবং মাইক্রোস্পোর থেকে ডেভেলপমেন্টের মাধ্যমে কী তৈরি হয়েছিল পোলেন গ্রেন ঠিক আছে তাহলে এখানে কী ছিল পোলেন গ্রেন সো লেটাস কনসিডার এটা হচ্ছে পলেন গ্রেন ঠিক আছে পলেন গ্রেন কেমন ছিল হ্যাভলয়েডেন গ্রেন এই পলেন গ্রেনটাই হচ্ছে মেল গ্যামেটো ফাইট এই পলেন বিভিন্ন মাধ্যমের দ্বারা হতে পারে মানে বাতাসের মাধ্যমে হতে পারে জলের মাধ্যমে হতে পারে বা কোনো প্রাণীর মাধ্যমে পলেন গ্রেন সেটা তোমার এই অ্যান্থার থেকে সরে গিয়ে অ্যান্থার থেকে কী হলো বেরিয়ে গেল পলেন গ্রেনগুলো কী হলো অ্যান্থার থেকে বেরিয়ে গেলো পলেন গ্রেনগুলো অ্যান্থার থেকে বেরিয়ে গেলো পলেন গ্রেনগুলো অ্যান্থার থেকে বেরিয়ে গেল বিভিন্ন মাধ্যমের দ্বারা এটা হতে পারে ঠিক আছে বিভিন্ন মাধ্যমের দ্বারা পলেন গ্রেনগুলো বেরিয়ে যাওয়ার পরে বাহিত হয় ঠিক আছে তাহলে ফার্স্টে কী হয় অ্যান্থারটা শুকিয়ে যায় এবং শেড হয়ে যায় অ্যান্থার শুকিয়ে যাওয়ার পরে তার মধ্যে থাকা পলেন গ্রেনগুলো সব বেরিয়ে যায় এটা জেনারেলি জল বিদারণের মাধ্যমে হয় ঠিক আছে যখন আমরা দেখবো যে সেক্সুয়াল রিপোডাকশান ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস টুয়েলভে এই যখন আমরা সেক্সুয়াল ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এটা পড়ব তখন দেখব যে ঠিক কীভাবে পলেন গ্রেনগুলো অ্যান্থার থেকে বেরিয়ে যায় ঠিক আছে অ্যান্থার থেকে বেরিয়ে যাওয়ার পরে পলেন গ্রেনগুলো বিভিন্ন মাধ্যমের দ্বারা জলের মাধ্যমে কিংবা বাতাসের মাধ্যমে কিংবা তোমার অন্যান্য কোনো প্রাণীর মাধ্যমে তারা এই যে ফিমেল সেক্স অর্গ্যান মানে পিস্সিল পিস্সিলের স্টিগমায় গিয়ে পড়ে তাহলে পলেন গ্রেনগুলো কোথায় পড়ে স্টিগমায় গিয়ে পড়ে এই যে পিসিলের স্টিগমায় গিয়ে এখানে এসে পলেন গ্রেনগুলো পড়ে ঠিক আছে এবং তাহলে স্টিগমাটা কী করে স্টিগমা রিসিভ করে পলেন গ্রেনকে স্টিগমা কী করে স্টিগমা রিসিভস দ্য পলেন গ্রেন রিসিভস দ্য পলেন গ্রেন পলেন গ্রেনকে রিসিভ করার জন্য কোন স্ট্রাকচারটা রয়েছে সেটা হচ্ছে স্টিগমা তাহলে স্টিগমার এখানে এসে পলিন গ্রেনটা পরে পলেন গ্রেন এবং যখন স্টিগমার মধ্যে এসে পলেন গ্রেনটা পরে তার আগে পলেন গ্রেনের যে নিউক্লিয়াস সেটা বিভাজিত হয়ে যায় এবং বিভাজিত হয়ে দুটো সেল তৈরি করে একটা ভেজিটেটিভ সেল এবং একটা জেনারেটিভ সেল এগুলো এখন আমরা অতটা রিল্সে দেখছি না সেক্সুয়াল সেক্স ফ্লাওয়ারিং প্ল্যান্টসে দেখবো এখন জাস্ট আমি ওভারভিউতে বলছি বা সুপারফিসিয়ালি বলছি ঠিক আছে দেখো পলেন গ্রেনের মধ্যে দুটো সেল থাকে যখন মানে স্টিগমার মধ্যে পড়ার আগে এখানে পলেন গ্রেনের মধ্যে ডেভেলপমেন্ট হয় এবং পলেন গ্রেনের যে নিউক্লিয়াস ছিল সেটা ডিভাইড করে যায় ডিভাইড করে পলেন গ্রেনের মধ্যে দুটো নিউক্লিয়াস তৈরি হয় এবং সেই দুটো নিউক্লিয়াসের চারপাশে সেল মেমব্রেন তৈরি হয় এবং দুটো সেল তৈরি হয় তাহলে পলেন গ্রেনের মধ্যে দুটো সেল থাকে একটা হচ্ছে ভেজিটেটিভ সেল এবং একটা হচ্ছে জেনারেটিভ সেল ঠিক আছে এটা আমরা এইখানে দেখে নিতে পারি তাহলে এইখানে আমরা দেখে নিই যে পলেন গ্রেনের স্ট্রাকচারটা ঠিক কেমন হয় দেখো যেমন ধরুন হচ্ছে পলেন গ্রেন তাহলে পলেন গ্রেনের মধ্যে দুটো সেল থাকে একটা হচ্ছে ভেজিটেটিভ সেল এবং একটা হচ্ছে জেনারেটিভ সেল ঠিক আছে তো এটা হয়ে যাচ্ছে তোমার ভেজিটেটিভ সেল ভেজিটেটিভ সেল এবং এটা কি জেনারেটিভ সেল ঠিক আছে ভেজিটেটিভ সেল এবং জেনারেটিভ সেল এবং দেখো পলিনগ্রাইন্ড যখন এসে তোমার স্টিগমার উপরে পড়লো তখন এর যেটা ভেজিটেটিভ সেল ছিল সেই ভেজিটেটিভ সেলটা ডেভেলপ করে এবং লম্বা একটা টিউবের মতো স্ট্রাকচার তৈরি করে তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে কি হয় এখান থেকে দেখা যাচ্ছে একটা লম্বা এরকম টিউবের মতো স্ট্রাকচার নিচের দিকে নেমে যায় অল দ্য ওয়ে থ্রু দ্য স্টাইল স্টাইলের থ্রুতে লম্বা একটি স্ট্রাকচার টিউবের মতো স্ট্রাকচার সেটা নিচের দিকে নেমে গিয়ে ওভিউলের যে মাইক্রোপাইল সেখানে এসেই এন্ড হয় ঠিক আছে এভাবে লম্বা একটি স্ট্রাকচার টিউবের মতো দেখতে পাচ্ছ হয়তো এইভাবে নেমে যাচ্ছে এবং এসে ওভিউলের মাইক্রোপাইলে এন্ড হচ্ছে এবং এটাকে বলছে পলেন টিউব যে লম্বা স্ট্রাকচার যেটা টিউবের মতো টোটাল স্টাইলের মধ্যে থেকে নেমে এসে মাইক্রোপাইলের গিয়ে এন্ড হলো এটাকে বলে পলেন টিউব এবং পলেন টিউব কোথা থেকে তৈরি হলো জেনারেলি এই পলিন টিউবটা ভেজিটেটিভ সেল থেকে তৈরি হলো তাহলে পলেন টিউব ডেভেলপড ডেভেলপড ফ্রম ভেজিটেটিভ সেল অফ পলেন গ্রেন ঠিক আছে এবং এই পলেন টিউবের মধ্যে থেকে কে নেমে আসে দেখো এখানে আমরা ভেজিটেটিভ সেলের কথা কথাটা বললাম যে ভেজিটেটিভ সেল থেকে এটা হলো এবং আরেকটা কি সেল থাকলো জেনারেটিভ সেল এই জেনারেটিভ সেলের নিউক্লিয়াসটা আসলে এখানে এসে আবার মাইটোসিস সেল ডিভিশন করে এবং মাইটোসিস সেল ডিভিশন করে দুটো নিউক্লিয়াসে পরিণত হয় এবং এই দুটো নিউক্লিয়াস হচ্ছে মেল গ্যামেট দুটো মেল গ্যামেট ঠিক আছে তাহলে আমরা এখানে আরেকবার দেখো রিকল করে দিই যে ভেজিটেটিভ সেল ভেজিটেটিভ সেল তাহলে কী তৈরি করছে পলেন টিউব আর জেনারেটিভ সেল জেনারেটিভ সেল আবার মাইটোসিস সেল ডিভিশনে যায় মাইটোসিস সেল ডিভিশনে গিয়ে দুটো মেল গ্যামেট তৈরি করে দুটো হ্যাপ্লয়েড মেল গ্যামেট তৈরি করে ঠিক আছে এবং এই দুটো হ্যাপ্লয়েড মেল গ্যামেট তোমার এই পলেন টিউবের মধ্যে থেকে নিচের দিকে নেমে আসে এইভাবে পলেন টিউবের মধ্যে থেকে নিচের দিকে নেমে আসছে এবং নেমে এসে সে মাইক্রোপাইলের ভিতর থেকে অভিউলের মধ্যে প্রবেশ করে ঠিক আছে দুটো মেল গ্যামেট এবারে আমরা সেই ওভিউলের স্ট্রাকচারটায় পৌঁছে যাই যার মধ্যে ডেভেলপ স্যাক রয়েছে দেখো এই যে এটা হচ্ছে আমার ডেভেলপ স্যাক যুক্ত অভিউলটা তার মধ্যে কে প্রবেশ করেছে এই মাইক্রোপাইলের রেন্ট থেকে কে প্রবেশ করেছে মাইক্রোপাইলের রেন্ট থেকে প্রবেশ করেছে পলেন টিউব তাই না মাইক্রোপাইলের রেন্ট থেকে কে প্রবেশ করেছে পলেন টিউব তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি পলেন টিউব এবং পলেন টিউবের মধ্যে থেকে কে নেমে এসছে দুটো মেল গ্যামেট নেমে এসেছে এই একটা মেল গ্যামেট এবং এই আর একটা মেল গ্যামেট ঠিক আছে তাহলে পলেন টিউবের মধ্যে থেকে নেমে এসেছে দুটো মেল গ্যামেট এরা কি এটা হচ্ছে মেল গ্যামেটস এবং এ দেখো দেখতে পাচ্ছ হয়তো যে দুটো মেল গ্যামেট নেমে এসেছে এখন দুটো মেল গ্যামেটের কী দরকার ছিল দেখো এবারে খুবই ইম্পর্ট্যান্ট যে কী হচ্ছে দুটো মেল গ্যামেটের মধ্যে একটা মেল গ্যামেট সিগনারজিস্টের থ্রুতে এগের মধ্যে ঢুকে এককে ফার্টিলাইজ করছে একটা মেল গ্যামেট কী করছে এক ফার্টিলাইজ করছে এবং আরেকটা মেল গ্যামেট সেটা ঢুকে যাচ্ছে ভিতরে এবং ভিতরে ঢুকে গিয়ে সেকেন্ডারি নিউক্লিয়াসকে ফার্টিলাইজ করছে আরেকটা মেল গ্যামেট কী করছে সেকেন্ডারি নিউক্লিয়াসকে ফার্টিলাইজ করছে ঠিক আছে তাহলে দুটো মেল গ্যামেট আসছে এবং দুটো মেল গ্যামেটসের মধ্যে একটা মেল গ্যামেট এককে ফার্টিলাইজ করছে এবং আর একটা মেল গ্যামেট সেকেন্ডারি নিউক্লিয়াসকে ফার্টিলাইজ করছে ঠিক আছে তাহলে এটা আমরা সাইডে এখানে দেখছি যে দুটো মিল গ্যামেট ছিল একটা মিল গ্যামেট এগকে ফার্টিলাইজ করছে এক প্লাস মিল গ্যামেট এবং এগকে ফার্টিলাইজ করার পরে কী তৈরি জাইগট যেটা কি না ডিপ্লয়েড এবং এই জাইগোট থেকে কী তৈরি হবে ইমরায়ও আরেকটা মিল গ্যামেট থাকছে সেটা সেকেন্ডারি নিউক্লিয়াসকে সেকেন্ডারি নিউক্লিয়াস যেটা অলরেডি ডিপ্লয়েড ছিল ঠিক আছে তাকে আর একটা মিল গ্যামেট এসে ফার্টিলাইজ করছে এবং যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বা পিইএন ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা দেখছি সেকেন্ডারি নিউক্লিয়াস যেটা অলরেডি টু এন বা ডিপ্লয়েড ছিল আর এখানে আরেকটা মেল গ্যামেট একে ফার্টিলাইজ করলো যেটা হচ্ছে গিয়ে হ্যাপ্লয়েড ছিল তাহলে টু এন প্লাস এন কী হয়ে গেলো থ্রি এন ঠিক আছে তাহলে প্রাইমারি এন নিউক্লিয়াসটা কেমন হলো থ্রি এন ঠিক আছে তাহলে ভালো করে দেখো কী হলো ফার্স্টে ছিল আমাদের এগ এন এবং মেল গ্যামেট এন এগকে মেল গ্যামেট ফার্টিলাইজ করে কী তৈরি করলো টু এন মানে ডিপ্লয়েড জাইগোট এবং যেটা থেকে এমরাইও তৈরি হলো ঠিক আছে আর সেকেন্ডারি নিউক্লিয়াস যেটা সেন্ট্রাল প্রজিফরে ছিল আমাদের যে এমবরায়ো শ্যাক তার সেন্ট্রাল পরিফলন ছিল সেটাকে আরেকটা মিল গ্যামেটার সে ফার্টিলাইজ করে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি করলো এবং এই প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস থেকে কী তৈরি হবে এন্ডোস্পার্ম তৈরি হবে এন্ডোস্পার্ম বা শস্য তৈরি হবে এবং এই এন্ডোস্পার্ম কী করবে এটা নিউট্রিয়েন্ট প্রোভাইড করবে এমব্রায়োকে তাহলে ইট উইল প্রোভাইড নিউট্রিয়েন্টস নারিশমেন্ট লেখাবে এটার টু ডেভেলপিং এমবরায়ো ডেভেলপিং এমরায়োকে নারিশমেন্ট প্রোভাইড করবে তাহলে বোঝা গেল যে এক্ষেত্রে এন্ডোসফাম তাহলে কেমন হবে থ্রি এন মানে ট্রিপ্লয়েড ট্রিপ্লয়েড এন্ডোসপাম হবে আমরা যখন দেখেছিলাম জিমনোস্পার্ম সেখানে দেখেছিলাম যে এন্ডোস্পাম্প ছিল হ্যাপ্লয়েড কারণ এন্ডোসফার্ম ফিমেল গ্যামেটোফাইট থেকেই ডিরেক্টলি তৈরি হয়েছিল কিন্তু এখানে জিমনোস্পামদের ক্ষেত্রে সরি এখানে এনডোস্পাম্পদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি এনডোসপ্রাম নিউক্লিয়াস থেকে এন্ডোস্পাম তৈরি হয় এবং এই প্রাইমারি এন্ডোসপ্রাম নিউক্লিয়াস আসলে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মেল গ্যামেটের ফার্টিলাইজ মানে ফিউশনের ফলে তৈরি হয় এবং সেই জন্য এক্ষেত্রে এন্ডোসপাম্পটা হচ্ছে ট্রিপ্লয়েড ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিমনোস ক্ষেত্রে ইন্ডোস পাম্পটা কিন্তু এনজোস ক্ষেত্রে ইন্ডোস পাম্পটা টিপ্লয়েড কেন হলো ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ধরো ভালো করে দেখে নাও যদি এই ব্যাপারটা যদি তোমাদের ক্লিয়ার না হয় তাহলে আমাকে এই ব্যাপারটা নিয়ে তোমাদের যত কোশ্চেন আছে সেটা জিজ্ঞাসা করবে ঠিক আছে তাহলে এখানে দুটো ইভেন্ট হলো ফার্টিলাইজেশনের সময় একটা হচ্ছে ফার্টিলাইজেশন অফ এগ বাই ওয়ান মেল গ্যামেট এবং তারপরে সেকেন্ডটা হচ্ছে ফিউশন অফ এনাদার মেলগ্যামেট উইথ দ্য সেকেন্ডারি নিউক্লিয়াস ঠিক আছে তাহলে দুটো ইভেন্ট হলো এই দুটো ইভেন্টকে কী বলা হচ্ছে দেখো একটা হচ্ছে এগের সাথে মেল গ্যামেটের ফিউশান মানে এগকে ফার্টিলাইজ করলো গ্যামেট এটাকে বলা হয় সিন সিনগ্যামি ঠিক আছে এটাকে বলা হয় সিন গ্যামি তাহলে সিনগ্যামি হলো এবং আরেকটা কি ঘটনা ঘটলো যে সেকেন্ডারি নিউক্লিয়াসকে এসে মানে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মেলগ্যামেটেসে যুক্ত হলো এটাকে বলা হয় ট্রিপল ফিউশান ট্রিপল ফিউশান ট্রিপল ফিউশান আসলে কেন বলা হয় তার কারণ হচ্ছে যে সেকেন্ডারি নিউক্লিয়াসটা কীভাবে তৈরি হয়েছিল দুটো পোলার নিউক্লিয়াসের ফিউশনের মাধ্যমে এবং তার সাথে এসে আবার একটা মেলগ্যামেটের ফিউশন হলো তার মানে কি যে তিনটে হ্যাপ্লয়েড সেলের ফিউশনের মাধ্যমেই আলটিমেটলি তোমার প্রাইমারি ইন্ডোসপ্রম নিউক্লিয়াসটা তৈরি হলো তো সেই জন্য এটাকে বলা হয় ট্রিপল ফিউশন ঠিক আছে তাহলে এখানে কিন্তু একটা নর্মাল সিঙ্গেল ফার্টিলাইজেশন হলো না এখানে একটা মেলগ্যামেট এসে একে ফার্টিলাইজ করলো এবং আরেকটা মেলগ্যামেট এসে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে ফিউজ করলো তাহলে যেহেতু এখানে দুটোই ইভেন্ট হলো যারি সিনগামি এবং ট্রিপল ফিউশন এই দুটোই ইভেন্ট যেহেতু ঘটলো তাই এই অ্যানজুস পাম্পদের ফার্টিলাইজেশানকে বলা হয় ডাবল ফার্টিলাইজেশান তাহলে এটাকে কী বলবো ডাবল ফার্টিলাইজেশান ডিওইউ বিজলি ডাবল ফার্টিলাইজেশান ঠিক আছে ডাবল ফার্টিলাইজেশান তাহলে ডাবল ফার্টিলাইজেশনের মধ্যে কী রয়েছে সিনগ্যামি এবং ট্রিপল ফিউশন ঠিক আছে বোঝা গেল যে কীভাবে হলো যেখানে রয়েছে এই ঘটনাটা এটা যেটা ঘটলো যে এগকে ফার্টিলাইজ করলো একটা গ্যামেট এটাকে বলা হচ্ছে সিনগ্যামি এবং সেকেন্ডারি নিউক্লিয়াসকে ফার্টিলাইজ করলো আরেকটা গ্যামেট এটাকে বলছে ট্রিপল ফিউশন এবং এইভাবে জাইগোট এবং জাইগোট থেকে এমব্রায়ো এবং আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ট্রিপল ফিউশনের ফলে কী হলো প্রাইমারি ইন্ডোসফার্ম নিউক্লিয়াস এবং সেখান থেকে ইন্ডোসফার্ম তৈরি হলো বোঝা গেল টোটাল ফার্টিলাইজেশনটা কীভাবে হলো এইবার আমরা দেখতে পাচ্ছি যে জাইগোট থেকে এমব্রয়ডার তৈরি হলো এবং এই এমব্রয়েডার থেকে কী হবে এমব্রয়দার থেকে ডেভেলপমেন্টের পরে আবার একটা নিউ প্ল্যান্ট বডি এবং সেটা কেমন হবে স্বাভাবিকভাবে ডিপ্লয়েড হবে এটা তৈরি হবে ঠিক আছে নাও এবার আমরা এনসেটটিতে ফিরে যাই দেখি কী কী লেখা আছে দেখো কী বলছে যে ইনসাইড দ্য ওভারি ওভিউলস আর প্রেজেন্ট ওভারির মধ্যে ওভিউলস থাকছে জেনারেলি ইচ ওভিউল হ্যাজ এ মেগাসপোর মাদারসেল ওভিউলের মধ্যে থাকছে সেখান থেকে কী তৈরি হচ্ছে ফোর হ্যাপালয়েড মেগাসপোর তৈরি হচ্ছে থ্রি অফ দেম ডিজেনারেট তার মধ্যে তিনটে ডিজেনারেট করে যাচ্ছে এবং যেটা থাকছে সেটা কি তৈরি করছে এমব্রায়োস্যাক তৈরি করছে এই এমব্রয়োশ্যাকটা আসলে কি এটাই হচ্ছে ফিমেল গ্যামেটো ফাইট ইচ থ্রি সেল্ড এবার মধ্যে কী কী থাকছে দেখো থ্রি সেলড এগ্যপারেটাস মানে তিনটে সেল মিলে তৈরি হওয়া এগ্যপারেটাস তার মধ্যে একটাকে বলা হচ্ছে এগ বাকি দুটোকে বলা হচ্ছে সিনারজিট তারপরে থ্রি অ্যান্টিপোটাল সেল তিনটে অ্যান্টিপোটাল সেল থাকছে যেটা মাইক্রোপাইলের অপোজিট এন্ডে থাকছে এবং তার সাথে থাকছে দুটো পোলার নিউক্লিয়াই যেটা ঠিক মিডল পজিশনে অ্যারেঞ্জ থাকছে দুটো পোলার নিউক্লিয়াই ঠিক আছে এরপরে দেখো কী বলছে দ্য পোলার নিউক্লিয়াই ইভেনচুয়ালি ফিউজ টু প্রোডিউস এ ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস তাহলে দুটো পোলার নিউক্লিয়াই যেটা এমরাও সাইকেলের মিডল পজিশনে এসে দাঁড়িয়েছিল তারা দুজন ফিউজ করে গেল এবং ফিউজ করে একটা ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করলো এটা খুবই ইম্পর্টেন্ট যে সেকেন্ডারি নিউক্লিয়াসটা হচ্ছে ডিপ্লয়েড তারপরে দেখো পোলেন গ্রেন আফটার ডিসপার্সাল ফ্রম দ্য অ্যান্থার আর ক্যারিড বাই উইন্ড অর ভেরিয়াস আদার এজেন্সিস তাহলে আমি কী বললাম অ্যান্থার্স ডেহিসেন্স করবে এবং অ্যান্থার্স বিদীর্ণ হয়ে যাওয়ার পরে সেখান থেকে পোলেন গ্রেন বেরিয়ে আসবে এবং পোলেন গ্রেন কিসের দ্বারা বাহিত হয়ে আসবে বাতাসের দ্বারা হতে পারে কিংবা ভেরিয়াস আদার এজেন্সিস ঠিক আছে এইগুলো কি এটা হয়ে যাচ্ছে তোমার বিভিন্ন ধরনের প্রাণী হতে পারে কিংবা জলের মাধ্যমে বাতাসের মাধ্যমে পোলেন গ্রেন অ্যান্থার থেকে স্টিগমার এসে স্টিগমার উপরে এসে পড়ে ঠিক আছে টু দ্য স্টিগমা অফ দ্য পিসেল এই টোটাল যে প্রসেস যেখান থেকে পোলেন গ্রেন অ্যান্থার থেকে স্টিগমা এসে পড়ছে এটাকে বলছে কি পোলিনেশান না কী বলছে দ্য পোলেন গ্রেনস জার্মিনেট অন দ্য স্টিগমা পোলেন গ্রেন উপরে জার্মিনেট করে এবং রেজাল্টিং পোলেন টিউব পোলেন টিউব তৈরি হয় গ্রোথ থ্রু টিস্যু অফ দ্য স্টিগমা অ্যান্ড স্টাইল রিস টু দ্য ঠিক আছে তাহলে পোলেন গ্রেনের মধ্যে আমরা দেখলাম যে দুটো সেল থাকে একটা হচ্ছে ভেজিটেটিভ আর একটা হচ্ছে জেনারেটিভ তো ভেজিটেটিভ সেলটা থেকে কী তৈরি হয় পোলেন টিউব যেটা স্টাইলের মধ্যে থেকে বাহিত হয় স্টাইলের মধ্যে থেকে ধাবিত হয়ে গিয়ে আলটিমেটলি কোথায় যায় ওভিহুলের মধ্যে পৌঁছায় থ্রু দ্য দ্য পোলেন্ট্রি অব ইন্টার দ্য এম্বয়োস্যাক ওয়ার টু মেল গ্যামেটস আর ডিসচার্জ তাহলে এম্বয়োশ্যাকের মধ্যে দুটো মেল গ্যামেট ডিসচার্জ করা হয় ওয়ান অফ দ্য মেল গ্যামেট ফিউজ উইথ দ্য এক্স সেল এক তার মধ্যে একটা মেল গ্যামেট কী তৈরি করে এগের সাথে ফিউজ করে এটাকে বলা হচ্ছে সিনগ্যামি ঠিক আছে একটা মেল গ্যামেট এগের সাথে ফিউজ করছে এই ঘটনাটাকে কী বলছে সিনগামি এবং এর ফলে কী তৈরি হয় জাইগোট এবং আদার মেল গ্যামেট ফিউজ উইথ দ্য ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস তাহলে দুটো মেল গ্যামেট এস ছিল তার মধ্যে একটা মেল গ্যামেট সিনগামি করলো জাইগোট তৈরি করলো এবং আরেকটা মেল গ্যামেট ফিউজ করে ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যেহেতু ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস যেহেতু ডিপ্লয়েড এবং তার সাথে যখন আরেকটা হ্যাপ্লয়েড মেল ফিউজ করছে তখন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বা পিইএন ঠিক আছে ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি হল বিকজ অফ দ্য অকরেন্স অফ টু ফিউশন দুটো ফিউশন হলো না যে একটা হচ্ছে সিনগামি এবং আরেকটা হচ্ছে কি ট্রিপল ফিউশন ট্রিপল ফিউশন মানে কি যে প্রাইমারি এন্ডোসাম নিউক্লিয়াসের ফরমেশন হওয়ার এই পদ্ধতিটা মানে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটা মেলগামিটার ফিউশন যেহেতু সিনগামি এবং ট্রিপল ফিউশন এই দুটো ঘটনা ঘটলো যেহেতু সিনগামি এবং ট্রিপল ফিউশন এই দুটো ঘটনা ঘটলো এই ইভেন্টটাকে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন ইভেন্টটা কী বলছে ডাবল ফার্টিলাইজেশন তাহলে ডাবল ফার্টিলাইজেশনের মধ্যে দুটো ইভেন্ট হচ্ছে একটা হচ্ছে সিনগামি এবং আরেকটা হচ্ছে ট্রিপল ফিউশান সিনগ্যামিটা কি এগকে ফার্টিলাইজ করছে মেল গ্যামেট আর ট্রিপল ফিউশন কী সেকেন্ডারি নিউক্লিয়াসকে ফার্টিলাইজ করছে মেল গ্যামেট ঠিক আছে এবার সেকেন্ডারি সেকেন্ডারি নিউক্লিয়াস যেহেতু অলরেডি ডিপ্লয়েড ছিল তার সাথে যখন মেল গ্যামেট ফিউজ করলো তখন কী তৈরি হল ট্রিপ্লয়েড একটা স্ট্রাকচার তৈরি হল যেটাকে বলা হচ্ছে প্রাইমারি ইন্ডোসফার্ম নিউক্লিয়াস এবং সেখান থেকে কী তৈরি হবে ইন্ডোসফার্ম তৈরি হবে এই ডাবল ফার্টিলাইজেশান ইট ইজ অ্যান ইউনিক ইভেন্ট টু এন্ডোসফার্ম এটা আর অন্য কোথাও ছিল না ঠিক আছে এবং এরপরে আমরা কী দেখলাম যে সিনগ্যামের ফলে কী তৈরি হল জায়গ জাইগড থেকে কী তৈরি হলো এমরাইও উইথ ওয়ান আর টু কটিলিডন অ্যান্ড দ্য প্রাইমারি ইন্ডোসফার্ম নিউক্লিয়াস ডেভেলপ ইন টু এন্ডোস্পার্ম ইন্ডোসফার্ম উইচ প্রোভাইডস নারিশমেন্ট টু দ্য ডেভেলপিং এমরায়ো তাহলে প্রাইমারি ইন্ডোসফার্ম নিউক্লিয়াস থেকে ইন্ডোসফার্ম তৈরি হলো এবং স্বাভাবিকভাবে ইন্ডোসফার্ম হচ্ছে ট্রিপ্লয়েড থ্রি এন এবং এটা কী করে ডেভেলপিং এমব্রায়োকে নারিশমেন্ট প্রোভাইড করে দ্য সিনার্জিস অ্যান্ড অ্যান্টিপ্রোডার সেলস ডিজেনারেট আফটার দা ফার্টিলাইজেশন অ্যান্ড ডিউরিং দিস ইভেন্ট দভিউল ডেভেলপিং টু সিড এবং এরপর যখন এমরাই তৈরি হয়ে গেল তারপরে কি দেখতে পাচ্ছি যে ওভিউলস সিডে বা বীজে পরিণত হলো এবং ওভার ইজ ডেভেলপিং টু ফ্রুট এবং ওভারিটা ফলে পরিণত হলো তাহলে ওভিউল থেকে বীজ এবং ওভারি থেকে ফল তৈরি হলো ঠিক আছে এখানে একটা দেখলে যে এখানে কিন্তু কোনো আর কি গুনিয়া ইজ অ্যাবসেন্ট আর এখানে আর তৈরি হলো না ঠিক আছে এখানে তার বদলে কী তৈরি হলো এমরায়ো স্যাক তৈরি হলো অ্যাজ দা ফিমেল গ্যামেটোফাইট আমরা দেখেছিলাম যে জিমনোসফার্মের ফিমেল গ্যামেটোফাইট হিসেবে কী তৈরি হয়েছিল আরকি এবার এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে যে আর কি ক্ষেত্রে আরকিগোনিয়া এক্ষেত্রে রেট্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় রেট্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট তার কারণ কি কারণ ইভ রেসে আর কে কী হয়েছে আস্তে 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 কি ভ্যানিস হয়ে গেছে ঠিক আছে আর কে আর ইভলিউশনের রেসে কি দেখা যাচ্ছে যে আর আস্তে আস্তে ভ্যানিস হয়ে গেছে তার মানে কি যে ব্রায়োফাইট ব্রায়োফাইটদের ক্ষেত্রে আর গনিয়া ছিল টেরিডোফাইটদের ক্ষেত্রে টেরিডোফাইটদের ক্ষেত্রে আর কি গুনিয়া ছিল অ্যান্ড জিমনোস্পার্মদের ক্ষেত্রে জিম্নস্পামদের ক্ষেত্রেও আর্কিগোনিয়া ছিল ঠিক আছে তাহলে ব্রায়োফাইটে আর্কিগোনিয়া প্রেজেন্ট টেরিডোফাইটে আর্কিগোনিয়া প্রেজেন্ট জিমনোস্পার্মে আর্কিগোনিয়া প্রেজেন্ট সব থেকে উন্নত মোস্ট ডেভেলপড আর্কিগোনিয়া ছিল ব্রায়োফাইটে ডেভেলপড আর্কিগোনিয়া মোস্ট ডেভেলপড আর্কিগোনিয়া ঠিক আছে আর পার্মের ক্ষেত্রে কি ছিল রিডিউসড রিডিউসড আর্কিগোনিয়া তার মানে কি যত বেশি ইভলিউশন হয়েছে তত আস্তে আস্তে আর্কিগোনিয়া রিডিউস হতে থেকেছে এবং আলটিমেটলি অ্যানজোস ফার্মের ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে আর ইজ অ্যাবসেন্ট আর্কিগোনিয়ার কি অ্যানজোস ফার্মের ক্ষেত্রে থাকলো না সেই জন্য বলছে যে আর্কিগোনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই রেট্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট ঠিক আছে মানে ইভলিউশনের রেসে আস্তে আস্তে আর অবলুপ্ত হয়ে গেছে বোঝা গেলো এবং জিমনোস্পদের ক্ষেত্রে আর্কিগোনিয়া লাস্ট দেখতে পাওয়া যায় এনজোসফার্মের ক্ষেত্রে আর অ্যাবসেন্ট এবং অ্যালগির ক্ষেত্রেও আর্কিগোনিয়া ছিল না তাহলে তিনটে যে আমরা দেখতে পাচ্ছি তিনটে গ্রুপ যাদের ক্ষেত্রে আগেও ছিল তারা হচ্ছে ব্রায়োফাইট টেরিডোফাইট এবং জিমনোস্পার্ম এটা ভেরি ইম্পর্ট্যান্ট এবার এখানে দেখো লাইফ সাইকেলটা রয়েছে যেটা আমরা অলরেডি এতক্ষণ ধরে দেখেছি যে এটা হচ্ছে গিয়ে তোমার স্টিগমা স্টাইল লোভারি মানে হচ্ছে গিয়ে ফিমেল সেক্স অর্গান পিস সেল ঠিক আছে এখানে আমরা দেখতেছি অ্যান্থার ফিলামেন্ট মেল সেক্স অর্গান তার মধ্যে মাইক্রোস্পোরঞ্জিয়াম রয়েছে মাইক্রোস্পোরঞ্জিয়াম থেকে মাইক্রোস্পোর মানে মাইক্রোস্পোরঞ্জিয়ামের মধ্যে মাইক্রোস্পোর মাদার সেল ছিল সেখান থেকে মাইক্রোস্ফোর তৈরি হয়েছে সেখান থেকে পোলেন গ্রেন তৈরি হয়েছে ঠিক আছে পোলেন গ্রেন কি মেল গ্যামেটোফাইট ঠিক আছে এই যে পোলেন গ্রেন থেকে আলটিমেটলি কী তৈরি হলো পোলেন গ্রেনটি আপলে মেল গ্যামেটোফাইট পোলেন গ্রেন থেকে পোলেন টিউব তৈরি হলো ঠিক আছে তার মধ্যে দুটো মেল গ্যামেট ছিল আর এদিকে আমরা দেখেছি যে ওভিউল ছিল বা মেগাসপোরান তার মধ্যে কি মেগাসপোর মাদার সেল ছিল সেখান থেকে আমরা দেখছি যে এমব্রায়ো স্যাক এটা হচ্ছে কি তোমার এমব্রায়ো স্যাক এমব্রায়ো এমব্রায়ো স্যাকটা হচ্ছে আসলে ফিমেল গ্যামেটোফাইট এবং তার মধ্যে আমরা দেখেছি যে এইটা এ গ্যাপারেটাস ঠিক আছে পোলার নিউক্লিয়াই অ্যান্টিপোডাল সেল পোলার নিউক্লিয়া গিয়ে তৈরি করবে সেকেন্ডারি নিউক্লিয়াস ঠিক আছে এবং সেখানে এসে দুটো গ্যামের ফার্টিলাইজ করবে সিন গ্যামি হবে ট্রিপল ফিউশন হবে সিন সিনগ্যামির ফলে জাইগর তৈরি হবে এবং জাইগোড ডেভেলপ করে আবার এমরয় তৈরি করবে সেই এমেরয় থেকে আবার একটা স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি হবে তো এইটা হয়ে গেলো আমাদের টোটাল এঞ্জুস ফর্মের লাইফ সাইকেল এখানে যে পয়েন্টটা মনে রাখবে এখানে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো মনে রাখবে মোনোকোলোডন ডাইকোটোলোডনের ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখবে এবং তার সাথে সাথে যে কীভাবে টোটাল এই ফার্টিলাইজেশনের ঘটনাটা ঘটলো মেল যে রিপ্রোডাক্টিভ অর্গান ফিমেল যে রিপ্রোডাক্টিভ অর্গান সেগুলো কেমন ঠিক আছে মেল গ্যামেটোফাইট ফিমেল গ্যামেটোফাইট কীভাবে ডেভেলপ করলো এগুলো তোমরা দেখবে এগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে দেখো কী আছে যে প্ল্যান্ট লাইফ সাইকেল অ্যান্ড অল্টারনেশান অফ জেনারেশান তাহলে আমি যখন কোনো একটা প্ল্যান্ট গ্রুপ পড়িয়েছি তখন আমি তাদের লাইফ সাইকেলও তোমাদেরকে ডিটেলে বুঝিয়ে দিয়েছি তো এখানে খুব একটা ডিটেলে আর বলার দরকার নেই কেন আমরা শুধু দেখব যে তিনটে টাইপের লাইফ সাইকেল হয় ঠিক আছে একটা হচ্ছে হ্যাপলন্টিক একটা হচ্ছে হ্যাপলন্টিক একটা হচ্ছে ডিপ্লনটিক এবং আরেকটা হচ্ছে হ্যাপলো ডিপ্লন্টিক ঠিক আছে হ্যাপলন্টিক ডিপ্লন্টিক এবং হ্যাপ্লো ডিপ্লন্টিক ঠিক আছে দেখো হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্যামেটোফাইটিক জেনারেশানটাই হচ্ছে ডমিনেন্ট এবং এখানে স্প্রোফাইটিক জেনারেশান বলতে অনলি জাইগোটকেই দেখা যায় মানে ডিপ্লয়েড জেনারেশান ডিপ্লয়েড জেনারেশান বলতে দেখা যাচ্ছে কাকে শুধুমাত্র জাইগোটকে ডিপ্লয়েড জাইগোটিস প্রেজেন্ট এবং এখানে দেখা যায় জাইগোটিক মিওসিস এখানে কী দেখা যায় জাইগোটিক মিওসিস মানে জাইগোট ডিরেক্টলি মিউসিসে পার্টিসিপেট করে ঠিক আছে তাহলে এই ধরনের লাইফ সাইকেল বলছে হ্যাপলন্টিক লাইফ সাইকেল দেখো স্পোরোফাইটিক জেনারেশন ইজ রিপ্রেজেন্টেড স্পোরোফাইটিক জেনারেশন ইজ রিপ্রেজেন্টেড অনলি বাই দ্য ওয়ান সেল্ট জাইগোট দের আর নো ফ্রি লিভিং স্পোরোফাইট কোনো ফ্রি লিভিং স্পোরোফাইট থাকে না শুধুমাত্র জাইগোটি স্পোরোফাইটিক জেনারেশন রিপ্রেজেন্ট করে মিউসিস ইন দ্য জাইগোট রেজাল্টস ইন দ্য ফরমেশন অফ হ্যাপলয়েড স্পোর্টস ঠিক আছে তাহলে জাইগোটের মধ্যে ডিরেক্টলি মিউসিস হয় এবং তারপরে হ্যাপলয়েড স্পোর্ট তৈরি হয় এবং সেখান থেকে আবার একটা গ্যামেটোফাইটিক জেনারেশনই তৈরি হয় ঠিক আছে এবং গ্যামেটোফাইটিক জেনারেশন হচ্ছে দেখো দ্য ডমিনেন্ট ফোটোসিন্থেটিক ফেজ ইন সার্চ প্ল্যান্ট ইজ দ্য ফ্রি লিভিং গ্যামেটোফাইট এবং দিস কাইন্ড অফ লাইফ সাইকেল ইস টামডাস হ্যাপলন্টিক লাইফ সাইকেল এখানে এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট দেখো জেনারেলি গ্রিন অ্যালগিদের ক্ষেত্রে হ্যাপলন্টিক লাইফ সাইকেল দেখতে পাওয়া যায় এবং মেনি অ্যালগি সাজ এস ভল বক্স স্পাইরোগাইরা অ্যান্ড সাম স্পিসিস অফ ক্লামাইডোমোনাস রিপ্রেজেন্ট দিস প্যাটার্ন তাহলে এই তিনটে এক্সাম্পল আমরা দেখতে পেলাম ভলভক্স স্পাইরোগায়রা এবং ক্লামাইডোনাস যাদের ক্ষেত্রে হ্যাপলন্টিক লাইফ সাইকেল দেখা যায় এবারে দেখো হ্যাপলন্টিক লাইফ সাইকেলের একদম অপোজিট ঠিক আছে একদম অপোজিট হচ্ছে ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখো ইন দিস টাইপ অফ লাইফ সাইকেল ডিপ্লয়েড স্পোরোফাইট ইজ ডমিনেন্ট তাহলে ডিপ্লয়েড স্পোরোফাইটিক জেনারেশান ইজ ডমিনেন্ট সিনথেটিক অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফেস অফ দ্য প্ল্যান্ট এবং গ্যামেটোফাইটিক ফেস বলতে সিঙ্গেল সেলড গ্যামেট হতে পারে কিংবা ফিউ সেলড গ্যামেটোফাইট এবং যারা নিজেদের যে রিপ্রোডাকশান করতে পারে না নিজেদের ডুপ্লিকেট কপি তৈরি করতে পারে না তাহলে দ্য গ্যামেটোফাইটিক ফেজ ইস রিপ্রেজেন্টেড বাই সিঙ্গেল টু ফিউ সেলড হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট ঠিক আছে তাহলে গ্যামেটোফাইটিক জেনারেশন বলতে শুধুমাত্রই কয়েকটা সেলের রিডিউসড হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট দেখতে পাওয়া যায় এবং স্পোরোফাইটিক জেনারেশানটাই ডমিনেন্ট ফটোসিনথেটিক এবং এই ধরনের লাইফ সাইকেলকে বলা হয় ডিপ্লন্টিক লাইফ সাইকেল জেনারেলি অ্যালগিদের ক্ষেত্রে ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখা যায় না তবে এক্সেপশান আছে এক্সেপশন হচ্ছে ফিউকাস খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ফিউকাস হচ্ছে একটা ব্রাউন অ্যালগি আমরা অলরেডি জানি যে ফিউকাস হচ্ছে একটা ব্রাউন অ্যালগি এবং এর ক্ষেত্রে ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখতে পাওয়া যায় ইন অ্যাডিশান অল সিট বিয়ারিং প্ল্যান্টস জিমনোস্পার্মস এবং অ্যানজিওস্পস তাহলে যত সিড বিয়ারিং প্ল্যান্টস যত প্ল্যান্টের সিড বা বীজ তৈরি হচ্ছে তারা কারা তারা হচ্ছে জিমনোস্পার্ম এবং অ্যানজিওস্প এদের ক্ষেত্রে আমরা ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখতে পাই ঠিক আছে এবং এদের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক ফেজিস ভেরি রিডিউসড ভেরি স্মল এবং কয়েকটা সেল দিয়েই তৈরি তাহলে এখানে আমরা তোমরা দেখতে পাচ্ছ যে এই স্পোরোফাইটিক জেনারেশানটি হচ্ছে ডমিনেন্ট জেনারেশান এবং গ্যামেটোফাইটিক জেনারেশানটা হচ্ছে ভেরি মাচ রিডিউসড বোঝা গেল তাহলে এটা হচ্ছে ডিপ্লন্টিক লাইফ সাইকেল কিন্তু কোন অ্যালগি যার ক্ষেত্রে ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে একটা ব্রাউন অ্যালগি নাম হচ্ছে ফিউকাস এরপরে দেখো যে হ্যাপোলো ডিপ্লন্টিক লাইফ সাইকেল এটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ব্রায়োফাইটস এবং টেরিডোফাইটস তাহলে জেনারেলি গ্রিন অ্যালগিদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল আর জিম্নোস্পাম এঞ্জোস্পাম এই সমস্ত উন্নত উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডিপ্লন্টিক লাইফ সাইকেল আর মধ্যবর্তী যে দুটো গ্রুপ দ্যাট ইজ ব্রায়োফাইটস এবং টেরিডোফাইটস এদের ক্ষেত্রে কী দেখা যাচ্ছে হ্যাপলো ডিপ্লন্টিক লাইফ সাইকেল ঠিক আছে এ একটা ইন্টারমিডিয়েট কন্ডিশন অফ ডিপ্লয়েড এবং লাইফ লাইফসাইকেল এ দুটোর মধ্যবর্তী একটা কন্ডিশান যেখানে বোথ ফেজেস আর মাল্টিসেলার হাও এভার দে ডিফার ইন দেয়ার ডমিনেন্ট ফেস দেখা এবারে পারে এটা একটু ইম্পর্টেন্ট এ ডমিনেন্ট ইন্ডিপেন্ডেন্ট ফোটোসিন্থেটিক থ্যালয়েড ওর ইডেক্ট ফেস ইজ রিপ্রেজেন্টেড বাই হ্যাপ্লয়েড গ্যামেডোফাইড অ্যান্ড ইটস অল্টারনেট উইথ দ্য শর্ট লিফ্ট মাল্টিসুলার স্প্রোফাইট তাহলে যেটা আমরা দেখেছিলাম যে ব্রায়োফাইট ব্রায়োফাইটদের ক্ষেত্রে ডমিনেন্ট ফেস কি অ্যাপ্লয়েড গ্যামেটোফাইট ছিল ডমিনেন্ট ফেস এবং যেটা স্প্রো স্প্রোফাইটিক ফেস ছিল ডিপ্লয়েড স্প্রোফাইটিক ফেস ছিল সেটা কিন্তু ডমিনেন্ট যে গ্যামেটোফাইট তার উপরে ডিপেন্ড করেছিল সেমি পার্শিয়ালি ডিপেন্ডেন্ট ছিল ঠিক আছে ফর ইউনো ফর দ্য নিউট্রিয়েন্টস কারণ স্প্রোফাইটের নিজস্ব কোনো রুট এগুলো ছিল না এবং ইন্টারেস্টিংলি স্প্রোফাইট গ্যামেটোফাইটের উপরেই অবস্থান করতো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা কথার ক্ষেত্রে আমরা দেখেছিলাম ব্রায়োফাইটদের ক্ষেত্রে তাহলে ব্রায়োফাইটদের ক্ষেত্রে গ্যামেটোফাইট এবং স্প্রোফাইট দুটো জেনারেশানই মাল্টিসেলুলার কন্ডিশনে দেখতে পেয়েছিলাম এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দুটো জেনারেশনের মধ্যে হ্যাপ্লয়েড যে গ্যামেটোফাইটিক জেনারেশানটা সেটা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপ্লয়েড স্প্রোফাইটিক জেনারেশানটা ডিপেন্ডেন্ট ছিল ঠিক আছে এটা হচ্ছে কি তোমার ব্রায়োফাইটদের ক্ষেত্রে দেখা যেত এটাকে বলা হচ্ছে হ্যাপ্লো ডিপ্লন্টিক লাইফ সাইকেল টেরেডোফাইটদের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম যে ডিপ্লয়েড স্প্রোফাইট ইস রিপ্রেজেন্টেটেড বাই ডমিনেন্ট ইন্ডিপেন্ডেন্ট এবং সিনথেটিক ভাস্কুলার প্ল্যান্ট বডি তাহলে আমরা কি দেখলাম ভালো করে ভাবো যে আমরা দেখছিলাম ব্রায়োফাইট ব্রায়োফাইটদের ক্ষেত্রে ডমিনেন্ট ফেস কী ছিল গ্যামেটোফাইট ইন্ডিপেন্ডেন্ট এবং যেটা ডিপেন্ডেন্ট ফেস ছিল ফেটেছিল স্প্রোফাইটিক ফেস সেটা ঠিক উল্টো হয়ে গেলো ইন কেস অফ টেরিডোফাইটস মানে ঠিক উল্টো হলো না কিন্তু টেনেটোফাইটদের ক্ষেত্রে কি দেখা গেল যে স্পোরোফাইটটা ডমিনেন্ট হয়ে গেল স্পোরোফাইটটা ইন্ডিপেন্ডেন্ট সিনথেটিক হলো ঠিক আছে কিন্তু এদের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক ফেসও থাকছে গ্যামেটোফাইটিক ফেসটাও কিন্তু এখানে মাল্টিসলুলার এবং ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে টেনেটোফাইটদের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক ফেসটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্টই থাকে ঠিক আছে টেরিডোফাইটদের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক ফেসটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বাট ইট ইজ শর্ট লিফড ঠিক আছে তাহলে ইট অল্টারনেটস উইথ মাল্টিসেলার স্পোরোফাইটিক সরি স্যাপ্রোফাইটিক অর অোটোফিক ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট বা শর্ট লিফ্ট হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট তাহলে টেরিডোফাইটই হচ্ছে একমাত্র প্ল্যান্ট গ্রুপ যেখানে গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট দুজনেই একেবারে ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে এবং এটাও কিন্তু হ্যাপলো ডিপ্লন্টিক লাইফ সাইকেলকে রিপ্রেজেন্ট করছে তাহলে টেরিডোফাইট এবং ব্রায়োফাইটদের ক্ষেত্রে আমরা কি দেখলাম হ্যাপলো ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখতে পেলাম এইটা যেখানে আমরা দেখলাম যে ব্রায়োফাইটদের ক্ষেত্রে স্প্রোফাইটিক জেনারেশনটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন দ্য গ্যামেটোফাইটিক জেনারেশন এবং গ্যামেটোফাইটিক জেনারেশনটা হচ্ছে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট আর আমরা দেখলাম টেরেডোফাইটদের ক্ষেত্রে যে গ্যামেটোফাইটিক এবং স্প্রোফাইটিক দুটো জেনারেশনই কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে এবারে দেখো ইন্টারেস্টিংলি ওয়াই মোস্ট অ্যালগা জেনেরা আর হ্যাপলন্টিক সাম অফ দেম হ্যাটাস একটো কার্পাস পলিসাইফোনিয়া কেল্পস আর হ্যাপনোডিপ্লন্টিক অ্যান্ড ফিউকাস অ্যান অ্যালগি ইজ ডিপ্লন্টিক তাহলে এই এক্সাম্পেল কটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট ঠিক আছে তাহলে কি কোন কোন অ্যালগি যারা হচ্ছে হ্যাপলো ডিপ্লোন্টিক লাইফ সাইকেল শো করছে একটো কার্পাস পলিসাইফোনিয়া এবং কেল্পস ঠিক আছে তার মধ্যে একটো কার্পাস এবং কেল্পস হচ্ছে ব্রাউন অ্যালগি আর পলিসাইফোনিয়া হচ্ছে রেড অ্যালগি ঠিক আছে কেল্পস হচ্ছে গিয়ে সেই সামুদ্রিক উইড যেগুলো বড়ো বড়ো থাকে জাহাজকে আটকে তাই মনে করছে তো এই কেল্পস একটো কার্পাস এরা হচ্ছে কি ব্রাউন অ্যালগি যারা হ্যাপলো ডিপ্লন্টিক এবং পলিসাইফোনিয়া হচ্ছে একটা রেড অ্যালগি যেও হ্যাপলো ডিপ্লন্টিক আর ফিউকাস হচ্ছে একটা ব্রাউন এলগি যে কি না ডিপ্লন্টিক লাইফ সাইকেল শো করছে হ্যাপলো ডিপ্লন্টিক কেন ডিপ্লন্টিক লাইফ সাইকেল শো করছে ঠিক আছে তাহলে এইটা হয়ে গেলো আমাদের লাইফ সাইকেলের পার্টটা লাইফ সাইকেল তিনটে টাইপের হয় ডিপ্লন্টিক হ্যাপ্লন্টিক এবং হ্যাপলোডিপ্লন্টিক তোমরা এই লাইফ সাইকেলের পোশানটাই এসে সমস্ত প্ল্যান্ট কিংডমের যত তোমরা গ্রুপ পড়লে মানে ফ্রম এলগি ফাইট টেরেডোফাইট জিম্নসফাম অ্যান্ড জুস্পম এদের সবাইকে একটু কম্পেয়ার করে একটুখানি ভেবে ভেবে তারপরে পড়বে ঠিক আছে তো এখানে আমাদের টোটাল প্ল্যান্ট কিংডম যেটা ছিল সেটা টোটালি শেষ হয়ে গেলো টোটালি কমপ্লিট হয়ে গেল এবং এখানে প্ল্যান্ট কিংডমের মধ্যে প্রচুর এক্সাম্পল রয়েছে ঠিক আছে প্রচুর সাইন্টিফিক নেমসও রয়েছে হুম প্রচুর ক্যারেক্টারিস্টিক্সের এক্সাম্পল রয়েছে তো সেগুলো তোমার একটা চার্ট বানিয়ে বারবার করে রিভাইজ করে মনে রাখার চেষ্টা করবে কারণ এক্ষেত্রে এনসিআরটির মধ্যে যতগুলো এক্সাম্পল রয়েছে সবগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এই এনসিআরটির মধ্যে এক্সাম্পলগুলো থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসে তো সেই জন্য এখানে এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো চার্ট বানিয়ে একদম মনে করে রাখবে মুখস্থ করে নেবে আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই লাইফ সাইকেলটা প্রত্যেকটা যে গ্রুপ তাদের লাইফ সাইকেলটা কেমন সেটা কিন্তু ভালো করে দেখতে হবে ঠিক আছে তো এখানে আমাদের প্ল্যান টোটালি শেষ হয়ে গেল তোমরা এবার প্ল্যান কিনগটা ভালো করে রেডি করে নাও ওকে